স্লোগানে স্লোগানে মুখর পর্তুগালের রাজধানী লিসবনের বিভিন্ন সড়ক, একদিকে নিম্নয়, অন্যদিকে মূল্যস্ফীতি। আয় অনুযায়ী লিসবনে থাকার মতো একটি বাসা মিলছে না খোদ দেশটির নাগরিকদের। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে শনিবার রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। হাতে থাকা ব্যানার, ফেস্টুন আর স্লোগানই বলছে বাসা নিয়ে চলমান সংকট কতটা প্রকট। শনিবারের বিক্ষোভে একরকম অচল হয়ে পড়ে লিসবন। এয়ারপোর্ট মুখী সড়ক থেকে শুরু করে নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীদের দাবি, মাত্র কয়েক বছরের ব্যবধানে 65% বাসা ভাড়া একরকম প্রহসন। সরকার হয়তো বুঝতে পারছে না আজ আমরা কেন রাস্তায় নেমেছি আর সংকট ঠিক কতটা প্রকট। এটাকে সামাজিক জরুরি অবস্থা বললেও নিশ্চয়ই ভুল হবে না। কর্তৃপক্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ীদের লাভের কথাই ভাবছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এটা অস্বীকার করার কি কোনো সুযোগ আছে যে আমরা কি অবস্থায় আছি? শিক্ষার্থী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত নাগরিকদের বাজেট অনুযায়ী লিসবনে একটি বাসা পেতে কি সংগ্রামই না করতে হচ্ছে। সবাই টুরিস্টদের কাছে বাসা ভাড়া দিতেই আগ্রহী। এক বেডরুমের একটি বাসা পেতে গড়ে লিসবনের নাগরিকদের ব্যয় করতে হচ্ছে 1300 ইউরো বা 1.5 লাখ টাকা, যেখানে লিসবনের শতকরা 50% নাগরিকের আয় 1100 ইউরোর কম। এমন পরিস্থিতিতে শুধু ঘোষণা নয়, সরকারের সব পদক্ষেপের যথাযথ বাস্তবায়ন চান নাগরিকরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।